অতিমারিতে অনাথদের পড়াশোনার দায়িত্ব নিন, মোদিকে চিঠি সোনিয়া গান্ধী। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ, অতিমারিতে লেগে রয়েছে মৃত্যু মিছিল। চারিদিকে হাহাকার, এই পরিস্থিতিতে কেন্দ্রকে দেশের অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিক কেন্দ্র, এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। এরপর সেই চিঠি টুইট করেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। চিঠিতে কি রয়েছে? এদিন মোদীকে লেখা চিঠিতে তার স্বামী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিচারণ করেন সোনিয়া গান্ধী। তিনি লেখেন, ভারতের বিভিন্ন গ্রামে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর স্বপ্ন দেখতেন আমার স্বামী রাজীব গান্ধী। সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তে 661টি নবোদয় বিদ্যালয় তৈরি করেন তিনি। আমার অনুরোধ, এই নবোদয় বিদ্যালয়ে শিশুদের পড়াশোনার দায়িত্ব নিক সরকার। যারা করোনায় বাবা মা উভয়কে হারিয়েছে বা যারা পরিবারের উপার্জনক্ষম কাউকে হারিয়েছে, তাদের পড়াশোনার দায়িত্ব নিক কেন্দ্র। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর এই চিঠি টুইট করেন রাহুল গান্ধী। টুইটারে তিনি লেখেন, ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি বিধ্বস্ত করেছে শিশুদের, এদের অনেকেই বাবা মাকে হারিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস সভানেত্রী কেন্দ্রকে একটি পরামর্শ দিয়েছেন, অনাথ শিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। ভারত সরকার এবার তো কথা শুনুন, 20 লক্ষ টিকা চেয়ে আজই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।